কাতার বিশ্বকাপে তৃতীয় চতুর্থ স্থানে প্রতিদ্বন্দ্বিতা করছে ক্রোয়েশিয়া ও মরক্কো এবং প্রথম ও দ্বিতীয় স্থান নির্ধারণ হবে আর্জেন্টিনা ও ফ্রান্স থেকে। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের ফাইনালের আগে বিরতিতে দোহায় ওয়াকিফ সৌকে ভক্ত ও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। সমর্থকদের প্রত্যাশা, জয় নিয়ে বাড়ি ফিরবে তাদের পছন্দের দল, শেষ হাসি হাসবে প্রিয় খেলোয়াড়। কাতারে অবস্থানরত দর্শকদের কথা জানাচ্ছেন জাহিদ রহমান। ছুটির দিনে দোহার ওয়াকিফ সক ও এর আশেপাশে বেশ ভালোই কাটাচ্ছেন ফুটবল প্রেমীরা। সোনার তরী, আঙ্গুলের ভাস্কর্য, বিভিন্ন দেশের পতাকায় সজ্জিত মার্কেটে, রেস্টুরেন্টে, অবসরে আড্ডায় ফুরফুরে মেজাজে পর্যটকরা প্রিয় দলকে ভালোবাসার কথা ছিল তাদের অনুভূতিতে। আমরা আশা করি তৃতীয় স্থানের জন্য পরবর্তী খেলায় সবাই আমাদের দলকে সমর্থন করবে। আরব ও আফ্রিকান দেশগুলোর জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। প্রিয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে মেতেছেন ফুটবলের ছন্দময় উপস্থাপনায়। আমরা চারপাশে হাঁটছি এবং দেখছি, বিভিন্ন সংস্কৃতি উপভোগ করছি। আমি আশা করি মেসি বিশ্বকাপ জিতবে, এটা তার প্রাপ্য। I expect that Messi will win the World Cup. I think he deserves it. And I believe that Argentina. আমি বিশ্বাস করি আর্জেন্টিনা ভালো দল হতে যাচ্ছে। লাতিন আমেরিকার সব দেশ তাদেরকে সমর্থন করে। জয় অবশ্যই আসবে। He will be the winner for the World Cup this time. ফরাসি পতাকাকে ঘিরে ফ্রান্স থেকে আসা দলটির সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা জিততে যাচ্ছি, আমাদের সত্যি একটি ভালো দল আছে। আমরা ফরাসি দলকে সমর্থন করছি, ফ্রান্সের জন্য হুররে। ঘুরে বেড়ানো, কেনাকাটা সব মিলিয়ে ফাইনালের আগে নিজেদের ভালোই বিশ্রাম দিয়েছেন পর্যটকরা। জাহিদ রহমান, আরটিভি।